না না এই মিথ্যা কথা, লকডাউন আমি মানি নেই না, আমি রিক্সাওয়ালা এটা মানে যাই না, এটা তাদের নিজের কর্তব্য, একটা অ্যাজমা দিয়ে লকডাউন, এটা আমি মেনে নেই না, এটা লকডাউন নেই। লকডাউন নেই, আবার ঈদ পরেই লকডাউন, এই রাজনীতির কোনো আমি ব্যাখ্যা বুঝলাম না। 94 দিচ্ছে তাহলে আমি বুঝি না স্যার, 1 ঘন্টা 1 ঘন্টা পরে একটা খেপ পাই, 20 টাকা 30 টাকা 40 টাকা, স্বাধীন জায়গায় নেই। লকডাউনটা না হওয়ার জন্যই ভালো, লকডাউনের পক্ষে না, আমরা লকডাউন না হওয়ার জন্যই ভালো, গাড়ি ঘোড়া চললে আমাদের সুবিধা আরও। কেন লকডাউন, ঢাকার বাইরে থেকে লোক আসে, রিস্কার খেপ হয়। লকডাউন নিয়ে কীরকম চাও, লকডাউনে তো আমাদের সমস্যা, রোডে যাত্রী পাই না, গাড়ি চালাইলে পয়সা হয় না, খালি গিরি চালাই চালিতে শরীরের অবস্থা খারাপ হয়ে যায়, 100-150 টাকা কাজ করে এইভাবে চলে যাওয়া লাগে গ্যারেজে। কোনো সময় মালিকের জমা দিয়ে 50-100 টাকা থাকে, কোনো কোনো সময় জমা দিয়া থাকেও না এই পর্যায়ে, কিন্তু আমি তো 2 টাকা ইনকাম করার ভরসা লইয়া পারতেছি না। আমরা চাই দেশে যেরকম আগে যেরকম ছিল ঠিক ঠিক এরকম থাকাটা ভালো ছিল। আজকে দুপুরের পর থেকে মানে যারা বাসা ফেরত আছে সেই লোকের চাপ অনেকটাই কম, গুটি কয়েক লোক চলে আসতেছে এই আর কি, মামলার পরিমাণও কম, যেহেতু মানুষ গতকালকে তুলনায় আজকে মানুষ কম বেরিয়েছে বাসার থেকে, সবাই লকডাউন মানছে, সেক্ষেত্রে মামলার পরিমাণ কম। গতকালকে চেয়ে আজকে লকডাউনটা আরও কঠোর হচ্ছে, মানুষের সংখ্যা কম, ওই তো কেউ বাসার থেকে বের হচ্ছে না, আমরা যা পাচ্ছি কারণ সহ পাচ্ছি, সরকারের যে প্রজ্ঞাপন আছে তার ভিতরেই মানুষ বের হচ্ছে।